আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্রোশে এরিনা। আজকে আমি এখানে বিভিন্ন ধরনের সুতা দেখাবো এবং কোন সুতায় কী কী বানানো যেতে পারে এবং কোন সুতা দিয়ে কী কী হুক ইউজ করতে হবে এগুলো সম্পর্কে কিছু ডিটেলস জানাবো। তো আজকে শুরুতেই আমি দেখাবো হচ্ছে দেশি সুতা, সেটা হচ্ছে 9 তার এবং 3 তার। তো অনেকেই বুঝেন না যে 9 তার আর 3 তারের মধ্যে কি পার্থক্য, তো সেটা আমি দেখাচ্ছি এখানে। 9 তারটা হচ্ছে একটু মোটা এবং 3 তারটা কিন্তু একদমই চেকন। তো 9 তারটা যদি একটু খুলে দেখেন, এই যে এটার সাইজ কিন্তু 3 তারের থেকে মোটা, এবং এখানে এই যে এই এটা খুলে দেখতে পাবেন সুতাগুলো, যে এখানে 3, এখানে 9টার মতো এখানে সুতা থাকবে, যেগুলোকে একটা পাইল করে নিয়ে যেরকম একটু মোটা করা হয়েছে। এই মোটাটা হচ্ছে 9 তার এবং চেকনটা হচ্ছে যে এটা যেটা হচ্ছে 3 তার, এটা দেখবেন এটা খুবই চেকন, এটা ধরলেই বুঝতে পারবেন যেটা কিন্তু একদমই চেকন। যদি পাশাপাশি রাখি আমি দুটা, এটা হচ্ছে 3 তার এবং এটা হচ্ছে 9 তার। তো দেখতেই পাচ্ছেন যে এটা মোটা এবং এটা চেকন। তো অনেকেরই কোশ্চেন থাকে যে 9 তারের জন্য কী কী হুক ইউজ করা যেতে পারে বা কোন হুকটা হলে যে কোনো 9 তার দিয়ে বা হচ্ছে ম্যাক্সিমাম কটন সুতা দিয়ে হচ্ছে কাজ করা যাবে। তো আমি আগে 9 তারেরটা দেখাই। 9 তারেরটা বিভিন্ন সেলারি বলে থাকে 1.5 দিয়ে কাজ করতে বা 1.75 দিয়েও কাজ করতে, বাট আমি বেশিরভাগ সময় 1.5 বা 1.75 দিয়ে কাজ করি না। আমি 9 তারের নর্মালি কোনো ম্যাট বা কুশন কভার বা যেগুলো একটু শক্ত হওয়া দরকার এই টাইপের কিছু বানাতে গেলে আমি অলওয়েজ 1.25 দিয়ে কাজ করি, 1.25 দিয়ে কাজ করি। এর থেকে একটু লুজ কিছু বানাতে হলে, যেমন আমি এত টাইট চাচ্ছি না, তখন আমি যাই হচ্ছে 1.5 দিয়ে, তখন হচ্ছে এই যেটা 1.5। তবে 1.5 দিয়ে আপনারা অনেক কিছুই বানাতে পারবেন। সো 1.5 কিনলে যে কোনো ধরনের 9 তার দিয়ে কাজ করতে পারা যাবে। এটা হচ্ছে 1.5, এরপরে আসা হচ্ছে 1.75 এবং 2 mm। আমি 1.75 এবং 2 mm দিয়েও কাজ করেছি 9 তারে। 1.75 দিয়ে আমি একটা বেবি ফ্রক বানিয়েছিলাম যেটা টিউটোরিয়াল চ্যানেলে আছে। 1.75 দিয়ে করেছিলাম যেন ফ্রকটা একটু লুজ হয়, কারণ 1.25 দিয়ে বোনালে বেশি কম্প্যাক্ট হয়ে যাবে, তখন ফ্রকটা অনেক বেশি টাইট হয়ে যাবে। তো আমি জাস্ট সাইজের ডিফারেন্সের জন্য দেখাচ্ছি 1.75 এবং 2 mm এর দুটো সোয়াচ দেখাচ্ছি আমি, তো দেখলে বুঝতে পারবেন যে সাইজের কি ডিফারেন্স হয় হুকের জন্য। এই যে এটা হোয়াইট কালারের এই সোয়াচটা হচ্ছে আমার করা 1.75 দিয়ে, এটা হচ্ছে 1.75। এটা কিন্তু হালকা একটু, মানে 2 mm দিয়ে করাটা থেকে 1.75 দিয়ে যেটা করেছি সেটা একটু শক্ত, এবং এটা হচ্ছে 2 mm। এই জিনিসটা হচ্ছে 2 mm দিয়ে করা এই সোয়াচটা, এটা দেখেন এরকম ধরলেভাবে পড়ে যাচ্ছে, কারণ এটা একদমই সফট হয়েছে, নরম হয়েছে, কারণ আমি এটা 2 mm দিয়ে করেছি এই জন্য যেন এটা একটু নরম হয়ে লেগ ব্যাগে থাকে। এটা কিন্তু একটু এটার তুলনায় স্টিফ। তো এভাবে হচ্ছে হুকের পার্থক্যের জন্য সুতার পার্থক্য হয়, কাজের পার্থক্য হয়, সাইজের পার্থক্য হয়। তো আমি বলবো 9 তারের জন্য ম্যাক্সিমাম সময় আপনারা, যদি এমন কেউ থাকেন যে আপনারা একটা দুটো হুক কিনতে যাচ্ছেন, খুব বেশি হুক কিনতে চাচ্ছেন না, তখন আমি বলবো 1.5 এবং বেবি ফ্রক বানানোর জন্য বা বেবি প্রোডাক্টস বানানোর জন্য 1.75 এই দুটো হুক কিনবেন। তাহলে ইনশাল্লাহ আপনারা যে কোনো ধরনের কাজই করতে পারবেন। তো 9 তার দিয়ে কী কী করতে পারবেন? ঘর সাজানোর ম্যাক্সিমাম প্রত্যেকটা জিনিসই 9 তার দিয়ে করতে পারবেন, যেমন কুশন কভার, টেবিল রানার, টেবিল ম্যাট, ডয়লি, কোস্টার, তারপরে ফ্লাওয়ার্স, এই ধরনের ঘর সাজানোর যে কোনো আইটেম আপনি 9 তার দিয়ে করতে পারবেন, বা কাপ কোজি বলেন, ওভেন কভার বলেন, ফিল্টার কভার বলেন, বা হচ্ছে ফ্রিজের কভার বলেন, এই ধরনের যে কোনো কাজই 9 তারের জন্য খুব সুইটেবল, যেহেতু এটা কটন, এটা দিয়ে খুব ইজিলি আপনারা ঘরের যে কোনো জিনিসই বানাতে পারবেন। এবার আসি জামাকাপড়ের মধ্যে, জামাকাপড়ের মধ্যে কী করতে পারবেন এটা দিয়ে?
কোটি করতে পারবেন, বাচ্চাদের জামা করতে পারবেন, নিজেদের জামাও করতে পারবেন, এটা দিয়ে মাথার টুপি করতে পারবেন, মাথার টুপিও নয়তারটে সুন্দর হবে, মাথার টুপি করতে পারবেন এটা দিয়ে, এবং পায়ের জুতাও করতে পারবেন, ব্যাগ করতে পারবেন। সো অলমোস্ট যে কোনো ধরনের কাজই নয়তার দিয়ে করা পসিবল। শুধুমাত্র শীতের যে উলের প্রোডাক্টগুলো ওগুলো ছাড়া বাকি যে কোনো জিনিসই আপনারা নয়তার দিয়ে ইজিলি অনায়াসে করে ফেলতে পারবেন। এবার আসি হচ্ছে তিন তার। তিন তার যেহেতু একদমই চেকন, তিন তার দিয়ে আমি তিন তার ম্যাক্সিমাম সময় 0.6 বা 0.5 এই দুটো ছাড়া আমি তিন তার ইউজ করি না, কারণ কাজের ফিনিশিং সুন্দর আসে না। তো তিন তার দিয়ে আপনারা কী করতে পারবেন, তিন তার দিয়ে আপনারা কোনো টুপি করতে পারবেন, ছেলেদের টুপি করতে পারবেন তিন তার দিয়ে, একদম চিকন চিকন হবে। তিন তার দিয়ে আপনারা লেস করতে পারেন, তিন তার দিয়ে সবথেকে ভালো বলবো আমি হচ্ছে লেস করা, কারণ অনেক চিকন সুতা, এটা দিয়ে লেস বানালে খুব সুন্দর হবে। এবার আসি হচ্ছে গুটি সুতায়। এখানে দুই ধরনের গুটি সুতা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা এই দুটো হচ্ছে আমাদের দেশি, এটা এবং এটা আমাদের দেশি, এবং এই দুটো হচ্ছে বাহিরের, এটা ফ্রান্সের, এটাও খুব সম্ভবত ফ্রান্সেরই একই ব্র্যান্ডেরই, এবং এই দুটো হচ্ছে আমাদের দেশীয়। তো দেখতে পাচ্ছেন যে দুটার গ্লেজ কিন্তু কখনোই এক না, এটা অনেক গ্লেজি এবং অনেক স্মুথ, সুন্দর একটা ফিনিশিংয়ের সুতা, এটাও এটাও এই দুটাই, আর এই দুটো হচ্ছে আমাদের দেশি। এই দুটোও ভালো, বাট এগুলোর মতো গ্লেজি না। আরেকটা ব্যাপার হচ্ছে এটা আমাদের দেশে সবসময় অ্যাভেলেবলও না, হয়তো বা অর্ডার দিয়ে আনতে পারবো, কিন্তু লোকাল মার্কেটে এটা কখনো এভাবে অ্যাভেলেবল না, এটা একদম অরিজিনাল ডিএমসি মেড ইন ফ্রান্স। এখানে প্রায় 10 গ্রামের মতো সুতা আছে, আরও ছিল কিছুটা ইউজ হয়েছে। তো এগুলো লেস, লেসি জিনিস বানানোর জন্য, লেস ডয়েলি বা জামার লেস এগুলোর জন্য এটা খুবই সুন্দর সুতা এই দুটো। আর এই দুটো হচ্ছে আমাদের দেশি গুটি সুতা, এগুলা দিয়ে বাচ্চাদের প্রোডাক্টস খুব সুন্দর হয়, নেক খুব সুন্দর হয়, জামা খুবই নরম হবে, খুবই সফট হবে। তাছাড়া এটা দিয়ে কুশন কভার করতে পারবেন, টেবিল ম্যাটও বানাতে পারবেন, তবে টেবিল ম্যাট এটা দিয়ে একটু বেশি নরম হয়ে যাবে, লেস ডয়েলি বানাতে পারবেন, গুটি সুতা দিয়ে খুব সুন্দর লেস ডয়েলি হয়, কুশন কভার আপনারা গুটি সুতা দিয়ে বানাতে পারবেন। এবং গুটি সুতা দিয়ে আমি সবসময় 1.25 mm হুক ইউজ করি, লেখাটা মুছে গিয়েছে, বাট গুটি সুতা দিয়ে আমি অলওয়েজ 1.25 mm হুক ইউজ করি, এতে ফিনিশিংটা খুব সুন্দর আসে। এবার বিদেশি সুতার মধ্যে কিছু কটন, একদম কটন সুতা দেখাবো আমি। তো এ দুটো হচ্ছে একদম 100% কটন। অনেকে কোশ্চেন থাকে কোন হুক কিনলে আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো, এই কোশ্চেনটা করা ঠিক না, কারণ এমন কোনো হুক নেই যেটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। অবশ্যই এক এক ফাইবারের, এক এক সুতার এক এক ধরনের টেক্সচার, এক এক ধরনের সাইজ, তো সেই সাইজের সুতা নিশ্চয়ই আপনি সব ধরনের হুক দিয়ে কখনোই করতে পারবেন না, বিভিন্ন সুতার বিভিন্ন হুক সাইজ। সো আমি অলওয়েজ প্রেফার করছি আপনাদের যে একটা কম্বিনেশন সেট রাখেন বিভিন্ন সাইজের হুকের, তাহলে যে কোনো ধরনের সুতা পছন্দ হলে আপনারা কিনে কাজটা করতে পারবেন। এবার দেখাবো, অনেকেরই কোয়েশ্চেন থাকে কোনটা অ্যাক্রিলিক কোনটা ব্লেন্ডেড উল। তো আমি এখানে প্রথমে দুটো ব্লেন্ডেড উল দেখাচ্ছি। ব্লেন্ডেড উল মানে উল বলতে এখানে কী বোঝাচ্ছি, অনেকেরই কোয়েশ্চেন যে আপু ব্লেন্ডেড উল মানে কী। ব্লেন্ডেড উল হচ্ছে, দেখেন এই দুটো হচ্ছে কিন্তু আমার ব্লেন্ডেড উল। ব্লেন্ডেড মানে হচ্ছে যেখানে দুই ধরনের ফাইবার, দুই ধরনের ম্যাটেরিয়ালস একসাথে ব্লেন্ড করা থাকে বা মিক্স থাকে, 100% কটনও না, 100% অ্যাক্রিলিকও না, দুই ধরনের অনেক সময় তিন ধরনের ফাইবারও মিক্স থাকে। তো আমার এইখানে এই দুটো হচ্ছে ব্লেন্ডেড উল। তো এটা হচ্ছে, এটাকে কটন ব্লেন্ডেড উল বলে, এটা কিন্তু উল কিন্তু একই সাথে এটা কটন ব্লেন্ডেড, কারণ এটার ম্যাটেরিয়ালটা আপনি দেখতে পারবেন হচ্ছে এখানে আছে, এই যে লেখা আছে এটার গায়ে 55% কটন এবং 45% এখানে অ্যাক্রিলিক, মানে এইটার যে ম্যাটেরিয়ালটা সেখানে 55% হচ্ছে কটন ম্যাটেরিয়াল এবং 45% হচ্ছে অ্যাক্রিলিক ম্যাটেরিয়াল। এই জন্য কিন্তু এটা অনেক স্মুথ, অন্যান্য উল থেকে এটা খুবই কমফোর্টেবল এবং খুবই নরম, খুবই স্মুথ, কারণ এটা কটন ব্লেন্ডেড উল, কটন মিক্স করা, এবং গায়ে কিন্তু কোনো খসখসে ভাব হয় না, লাইট ওয়েট। এবার আসি এই এটা, এই উলটা, এটাও কিন্তু মিক্স উল, এটাও মিক্স, এটাও আলিসের।
তো এখানে কি কি আছে, এখানে আছে 95% লেখা আছে, 95% অ্যাক্রিলিক এবং 5% মেটালিক। মানে হচ্ছে এখানে 95% অ্যাক্রিলিক, 95% অ্যাক্রিলিক আছে এবং 5% হচ্ছে মেটালিক ফাইবার আছে। দেখতেই পাচ্ছেন যে এখানে একটা মেটালিক কিন্তু যেরকম একটা শাইন আছে। তো এবার বহুল আলোচিত যেটা হচ্ছে অ্যাক্রিলিক উল, এখানে যা যা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হচ্ছে এখানে অ্যাক্রিলিক। তাহলে এখানে ডিফারেন্সটা কী, কেন এক একটা এক এক ধরনের? এই যে এটা, এটা কিন্তু মানে ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন এটা বেশ শাইনি এবং সফট, এটা 100% অ্যাক্রিলিক, এটাও টার্কিশ 100% অ্যাক্রিলিক। অ্যাট দ্য সেম টাইম এটা আরেকটা অ্যাক্রিলিক, এটা বেবি ওয়ান, বাট এটা থেকে কিন্তু এটা লাইট ওয়েট, এটা মেইনলি বেশি সফট, বা টেক্সচারটা এভাবে করে বানানো হয়েছে যে এটা বেবি প্রোডাক্টসের জন্য ভালো হবে, যে বিভিন্ন ধরনের ইয়ে দেওয়া আছে এবং এটা নামই বেবি ওয়ান। অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু বেবি প্রোডাক্টসও ভালো হবে, বাট এটা দিয়ে অন্যান্য জিনিসও ভালো হবে, দুটার টেক্সচার দুই ধরনের, এটা বেশি লাইট ওয়েট এবং এটা খুব সিল্কি, এটাও শাইনি, বাট এটা থেকে ব্লুটা ভারী। এটা জাস্ট এদের টেক্সচারের উপর ডিপেন্ড করে বানানো। আবার যদি দেখাই এখানে, এই দুটাও কিন্তু অ্যাক্রিলিক উল, বাট দেখেন এটা কিন্তু মোটা, এটা সফট, আবার মোটা হলেও এটা লাইট ওয়েট। এটা কিন্তু হোয়াইটের থেকে অরেঞ্জটা কিন্তু এত বেশি সফট না, এটা কিছুটা খসখসে আমি বলবো, এটাতে বেশি গরম হবে। এটা দিয়ে আমি প্রথম একদম মাফলার টিউটোরিয়ালটা করেছিলাম, এটা সেই উলটা, এবং দুটার কাটার সাইজও কিন্তু ডিফারেন্ট, বাট দুটার ম্যাটেরিয়াল কিন্তু দুটাই অ্যাক্রিলিক। আবার এটা দেখেন, এটাও কিন্তু অ্যাক্রিলিক, এটা এখন আমাদের মার্কেটে এসছে। এটার কিছু আমি নকল প্রোডাক্টও দেখেছি, অরিজিনালটার প্যাকেজিং এরকম হবে, এটা আমি নিজে বাহির থেকে কিনেছি, অরিজিনালটার প্যাকেজিং এরকম হবে এবং আসল নকল বোঝার জন্য যে এখানে কোড থাকবে এটা স্ক্যান করবেন, স্ক্যান করে যদি মিলে ওদের ওয়েবসাইটের সাথে তাহলে দেখবেন যে এটা অরিজিনাল, আর যেগুলো নকল সেগুলো তো মিলবে না। এই যে এখানেও কোড আছে, এখানেও কোড আছে। এটা দুঃখজনক যে বিদেশি সুতারও এখন আমাদের দেশে নকল পাওয়া যায়। যাই হোক, তো এটাও কিন্তু 100% অ্যাক্রিলিক, বাট এটার টেক্সচারটা ডিফারেন্ট, এটার টেক্সচারটাও এগুলো থেকে ডিফারেন্ট। যেটাও এক ধরনের অ্যাক্রিলিক, এটা কিন্তু এতটা বেশি সফট না। সো সব কয়টাই একই ম্যাটেরিয়াল, জাস্ট হচ্ছে ওদের প্রসেসিংয়ের জন্য টেক্সচার ডিফারেন্ট। আবার এই জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে কিন্তু এটা উল না, এটা অ্যাক্রিলিক ইয়ার্ন। আমি যেই ডয়েলিটা করেছিলাম ডিভা, এটা কিন্তু সেই ডিভা, এবং এটা শুধু অ্যাক্রিলিক না, এটার নাম হচ্ছে মাইক্রোফাইবার অ্যাক্রিলিক, মানে এটার যে ফাইবারগুলো সেগুলো অনেক ছোটো, অনেক ছোটো হওয়ার ফলে এটা খুব শাইনি হয়, স্মুথ হয়, আর হচ্ছে এটা হুক সাইজও এগুলোর থেকে ডিফারেন্ট, এটা উল না, এটা অ্যাক্রিলিক ইয়ার্ন। এটা আরেকটা, এটা হচ্ছে 100% অ্যাক্রিলিক এবং এটাও কিন্তু স্মুথ, এটা স্মুথ, বাট এটা এত বেশি শাইনি না। হচ্ছে একটা ইন্ডিয়ান অ্যাক্রিলিক উল, এটা খুবই পচা একটা উল, এটা বলতে পারেন যে এটা কোনো কিছু ধরে রাখতে পারে না, মানে এক্সপার্ট না হলে এটা দিয়ে কাজ করা একটু ডিফিকাল্ট হবে, মানে এটা বুনানো ধরলেও কেমন জানি কুকড়ে যায়। সো এটাও কিন্তু এক ধরনের অ্যাক্রিলিক এবং এটা 100% অ্যাক্রিলিক, বাট এটার কোয়ালিটি, এটার প্রসেসিং কোয়ালিটি খুবই লো, এই জন্য এটা মানে ঠিক মনোপুত হয় না এটা দিয়ে কোনো প্রজেক্ট করলে। তো এই গেল এখানে ডিফারেন্ট টাইপের অ্যাক্রিলিক, এখানে কিন্তু এক একটা এক এক টাইপের হুক সাইজ, এটা 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 এটা, এগুলোর জন্য আমি বলবো 2.5 থেকে 3.5 mm। উলের কাজ করার জন্য এই নর্মাল যে কোনো উলের জন্য আপনারা 2.5 থেকে 3.5 mm পর্যন্ত হুক রাখবেন, যে কোনো ধরনের নর্মাল উল দিয়ে কাজ করতে পারবেন, বাট এটা হচ্ছে চাঙ্কি উল, এটা এক একটা সুতা অনেক মোটা। তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে এগুলোর জন্য অবশ্যই 4-6 mm বা 7 mm পর্যন্ত হুক রাখবেন, 4 mm, 5 mm, 6 mm এই হুকগুলো রাখবেন। এবং এই অ্যাক্রিলিকগুলো দিয়ে আপনারা বেবি প্রোডাক্টস করতে পারেন, সোয়েটার করতে পারেন, শল করতে পারেন, মাফলার করতে পারেন, মানে উলেন যে কোনো ধরনের প্রোডাক্ট যেমন সক্স থেকে শুরু করে সব কিছুই করতে পারেন। এই যে এই এই ইয়েটা, এই ইয়ার্নটা, এটা খুবই সুন্দর ইয়ার্ন, এটা দিয়ে আপনি নেক করতে পারেন, এটা দিয়ে অসম্ভব সুন্দর জামা হবে, কারণ এটা খুবই শাইনি, একদম সিল্কি। এটা দিয়ে হাতের স্লিভ করতে পারেন, এটা দিয়ে ব্যাক করতে পারেন, এটা দিয়ে পায়ের জুতা খুব সুন্দর হবে, কারণ এটা অনেক সিল্কি অ্যান্ড শাইনি।
এটা দিয়ে আপনারা শাল করতে পারেন। এটা দিয়ে আমি একটা জায়নামাজও বানিয়েছিলাম, এটা সেই সুতাটাই। এটা দিয়ে শাল করতে পারেন, শাল সোয়েটার থেকে শুরু করে উলেন যে কোনো ধরনের প্রোডাক্টই অ্যাক্রিলিকগুলো দিয়ে আপনি করতে পারেন। ব্ল্যাঙ্কেট করার জন্য এটা সুন্দর হবে, এটা সুন্দর হবে, বেবি প্রোডাক্টসের জন্য এটা বেস্ট হবে। তো এই হলো হচ্ছে আমাদের অ্যাক্রিলিক। তো আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ সামনে আমি আরও ডিফারেন্ট ডিফারেন্ট সুতা আনবো, এবং এই সুতা কোথায় কী পাবেন বা আমি কখন আবার প্রি অর্ডার নিচ্ছি এগুলোর জন্য আমার গ্রুপে জয়েন করে থাকবেন। সকল ইনফরমেশান এই রিলেটেড আমার ফেসবুক গ্রুপে পাবেন, যেটার নাম হচ্ছে এসো ক্রোশেট শিখি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টিল দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।